আজকের মূলত আমাদের যে প্রোগ্রাম বিক্ষোভ মিছিল, আপনারা ইতিমধ্যে দেখেছেন কমিউনিস্ট পার্টি জিলাতুলি অঞ্চলের নাম তেলিয়ামুড়া দুফিন্দাই হাওয়াইবাড়ি মরচরা জগন্নাথবাড়ি মেন্টা চৌমুনি কৃষ্ণপুর চাকমাঘাট ছয় গাড়ি বাহির থেকে এনে সর্বে সাফল্য 200-250 লোক, বাহিরের লোকই বেশিরভাগ, হয়তো 50-70 জন হবে বিধানসভার। সেই একটা মিছিল মনীন্দ্রবাবুর নেতৃত্বে হয়েছে, নাম দিয়েছে গিলাতুলি অঞ্চল। এবং ওই মিছিলটাতে ওনারা যে সন্ত্রাসের নেতৃত্ব দেয়, দীর্ঘ 25 বছর যে সন্ত্রাস করেছে, তার দৃষ্টান্ত সেই মিছিলে রেখেছে। সেই মিছিলে হেলমেট, লাঠি, রড, ব্যাগের ভিতর গোলাই, সেটা প্রত্যক্ষ এলাকাবাসী নজরে এসেছে এবং পুলিশ প্রশাসনের নজরে এসেছে। পুলিশ প্রশাসনের নজরে আসার পর এলাকাবাসী যখন আমাকে ফোন করেছে যে কমিউনিস্ট পার্টি ওরা ভাবছে 25 বছর যে আমরা সন্ত্রাস করেছে, আবার নতুন করে সেই সন্ত্রাস করবে বহিরাগত লোক এনে, আমরা এলাকাবাসী প্রতিবাদ করব, আমরা মিছিল হতে দেব না। তৎক্ষণাৎ বললাম যে আপনারা যদি না দেন তত পরবর্তী সময় বলবে বিজেপি করতে দেয়নি, সেটা এলাকাবাসীর অভিযোগ। সেই জায়গায় বললাম আইন নিজের হাতে নেবেন না, আমি পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলছি, ওসির সঙ্গে কথা হয়েছে, ওসি বলেছে আমরা ভিডিও ক্লিপে পেয়েছি, আমরা তার ব্যবস্থা নিচ্ছি। এবং সেই জায়গায় আমাদের প্রশাসনের উপর আস্থা বিশ্বাস রয়েছে, অবশ্যই পুলিশ প্রশাসন দেখবে। কিন্তু জনগণের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ করার জন্য আজকে সুন্দর সুশৃঙ্খলভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে শুধু গিলাতুলি অঞ্চল দুটা গাঁও সভার লোক আজকে আপনারা দেখেছেন মাতৃশক্তির যুব ভাইরা, কৃষক, সমস্ত অংশের মানুষ কীভাবে সেই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছে, সুচু দানান দেওয়ার চেষ্টা করেছে। সেটাকে বলি ট্রায়াল, কী বলা হয় ট্রেইলার, একটা ফিল্মে যখন বই শুরু হয় ট্রায়াল বা ট্রেইলার দেওয়া হয়, শুধু আজকে ট্রেইলারটা দেখানো হলো, ফিল্মটা দেখানো হলো না। কাজেই বলতে চাই কমিউনিস্ট নেতৃত্বদের, সেই সন্ত্রাস করে এই ত্রিপুরা রাজ্যে ক্ষমতা আসা যাবে না, গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করুন। মানুষ প্রত্যাখ্যান করেছে, পায়ের তলাতে মাটি নেই, একটা জনসমর্থন নেই, জনবিচ্ছিন্ন হয়েছে, অথচ এলাকার পরিবেশকে নষ্ট করার জন্য সেই চক্রান্ত এলাকাবাসী মেনে নেবে না। কাজেই আজকে আপনাদের এই মানুষের ওই যে মতামত প্রতিবাদ আজকে জানান দিয়েছে শুধুমাত্র, কাজেই সাধু সাবধান, সেখানটায় সঠিকভাবে আন্দোলন করুন, গঠনমূলক আলোচনা করুন, সেখানটায় সবাই সব রাজনৈতিক দলের অধিকার রয়েছে, কিন্তু এমনটা যদি করার চেষ্টা করুন, বাহির থেকে এনে, কুয়াই থেকে এনে, তেলিয়ামুড়া থেকে এনে 250 লোক, আজকে দেখেছেন আপনারা দুটা গাঁও সভার কত সংখ্যক লোক নেমেছে তার প্রতি।